মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত চলতো ঝগড়া। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ঝগড়াঝাটি। সেই ঝগড়ার জের বুধবার সন্ধ্যাবেলা গিয়ে পড়ল বসত ঘরে। সেই সঙ্গে ঝগড়া করে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বসত ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর বার্ডের চৌমোহনি পাড়ার 50 বছরের গৃহস্থ মরণ ভৌমিক। কেমনে লাগছে? হ্যাঁ, নিজে বিলে লাগাই দিছে আর বললো ঝগড়া করে। কই গেছে অন? হ্যাঁ, এতো এদিকে দেখতাছিল। হ্যাঁ রে, কোন জায়গা এটা? এটা কোন জায়গা? দক্ষিণ চরিলাম চৌমোহনি পাড়া। দক্ষিণ চরিলাম চৌমোহনি পাড়া। মরণ সারাক্ষণ নেশায় আসক্ত থাকে। নেশা করে এসে তার স্ত্রী আরতি ভৌমিক কর্মকারকে সব সময় মারধর করে বলে অভিযোগ। মরণের অবৈধ সম্পর্ক রয়েছে বলে খবর। এলাকায় কান পাতলেই শোনা যায়। সেই অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতেই মরণ দিন রাত 24 ঘন্টা মোবাইল ফোনে কথা বলে, যা তার স্ত্রী আরতি সহ্য করতে পারে না। এই মোবাইল ফোনে কথা নেই মঙ্গলবার থেকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বুধবার সন্ধ্যাবেলায় প্রচণ্ড ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে। একসময় মরণ উত্তেজিত হয়ে ঘরের দরজা দেওয়া লাঠি নিয়ে আসে আরতিকে মারবার জন্য। আরতি মরণের এই উগ্র রূপ দেখে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আমাকে মুক্তি দাও বলে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয় স্বামী। আমি কাজটা সাইডাই উঠা যা দূরে দেখা 2-3 বাজে ফোন করতো রাত্রে বাইরে। তো আমি কই তুমি ডেলি ডেলি ফোন করো, এটা করে আমার তো ঘুমও ডিস্টার্ব হো। এরপরে কথা কোনে আর মারছে না, এরপরে মোবাইলটা টান দিয়ে লইছি। দেয় না, টান না টানি করছি পরে দাও আমার। আমি 2 টাকা দিয়ে কিনে দিছি, নো আমার দাম আর দিয়ে লোক। আমি দেখতাম কেডা ফোন করে বহুত দিন ধরে, 27 মাস ধরে এরকম করে। এই ডেলি ডাক দিতে দিতে একে ঝগড়াও তুইতে কালকে হয়েছে এরকম। একবার গরম কথা কইছে, এরপর ঘুমাই ঘুমিয়ে কথা কইতেছে, আমার ঘুম বেলে ডিস্টার্ব হইলো, এটা কই আসে। এরপরে বাইরে আসছে 2 বার কই যায় ইডলি তোর কথা কইছে, অন্য কিছু না। এই ডিডি লাগছে ফলে দিই ওই তা আজকে আবার দিন এটা আমি কী চাই? তা আমি কইছি আমি কী চাইলাম? আমি দাগুই কইছি আমি কী উঁচু চাওয়ার নাই, কর্ম করি বাদ খাই আমি আর কী চাম? তোমার যদি কিছু অসুবিধা থাকে তুমি 2-4 জন ডাক দাও, ডাক দিয়ে কও আমারে আমার দুষ্টা গীতা তৈলে দুষ্টা দেখে তোমার যেমনে ভাল লাগে এমনি করো। আমি আর চেয়ার কইতাম না বারে বারে আমার আমি কী চাই? আমি তো কিচ্ছু চাই না, আমি কর্ম করি বাদ খাই আর কী চাম? এখন কী হয়েছে? এইটা লুইয়ই কইছে বলে কথা লুইয়া বারে বারে আমার পাওয়া ভক্তি করে ক আমার মুক্তি দিতাম। কী মুক্তি দিতাম? আমি কইছি আমি কী মুক্তি দিতাম? এবারে এই ডলিয়া কইতে 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 বারে বারে এবারে আমি কই আমি তো কী এর মুক্তি দেবো? মুক্তি দেওয়ার আমার কিছু নেই। এ কথা কই আসে রায় তুই দূরে আবার বাইরে গেছে আর ঘরও গেছে গিয়ে দরজা ডাঙান তো গেছে, বললে তোরও মারাম আমিও মারাম ইটা কইছে। কইছে বলে আর দরজা ডাঙলে তো গেছে আমি দুধ দিয়ে গেছি গা। এরপরে আর কই তারি না, আমি তো দুধ দিয়ে গিয়ে দাঁড়াইছে আমার ডাকছে, আমি আই না আমার আর বুধবার এমনি ডাকছে। ঘরে আগুন লাগাইছে গেল আপনার স্বামী? আপনার স্বামী ওই নাম কি আপনার স্বামী? মরণ মরণ কর্ম না হলো এমনি কাগজপত্র লেখে ভূমি কোন জায়গায় এটা? এটা দক্ষিণ চরিলাম গড়টা পুরোটা পূজা গেছে গা। হে কই আছে এখন? আমি তো কইতে পারি না। হে উতারও দেখছে বাইক দিয়ে লিয়ে দেখতেছে আমি ঘর আগুন দিকে আইয়া তো 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 খাই। আপনার নাম কি? গড়টা পুরোটা পূজা গেছে না? মুহূর্তের মধ্যে বসতঘর দাও দাও করে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ঘরের মধ্যে থাকা গণেশ থেকে শুরু করে সমস্ত মালপত্র পড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু তারা আসার আগেই বসতঘর পড়ে ছাই। তবে অল্পেতে রক্ষা পেয়েছে মরণের বসতঘরের পার্শ্ববর্তী প্রতিবেশীদের ঘরগুলো, কারণ আগুনের লেলিহান শিখা চতুর্দিকে মৃদু বাতাসে ছড়িয়ে যাচ্ছিল। এমন সময় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে, তবে গ্রামের মানুষ মরণের উপর খেপে লাল, কারণ মরণের জন্য গোটা গ্রাম আগুনে ধ্বংস হয়ে যেত। মরণ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। মরণ এবং আরতি নিঃসন্তান, তাদের কোনো ছেলে মেয়ে নেই, বাড়িতেই মরণ কর্মকার কাজ করে। নিঃসন্তানের কারণেই সে অবৈধ কাজে জড়িয়ে গিয়েছে বলেই গ্রামবাসীদের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।